সুন্দর না? সব যা শুকনা মশলা আছে, একটু রোদ উঠছে, তো একটু রোদ উঠতেই এই জায়গাটাতে দিছি। কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে তো কিছুদিন, তো বৃষ্টি হওয়াতে দেখা গেছে যে মানে এই মশলার মুখগুলা খোলার পরে না একটু কেমন জানি সাদা সাদা হয়ে গেছে। এর জন্য ভাবলাম একটু রোদে দিই এগুলা। আর এই যে মানে পাঁচফোড়নটা দেখলি বুঝতে পারবেন, এই পাঁচফোড়নটা একটু কেমন জানি হয়ে গেছে, একটু সাদা সাদা হয়ে গেছে। এই যে এর জন্য ভাবলাম একটু এগুলো রোদে দিয়ে রাখি, একটুক্ষণ দিব, বেশিক্ষণ না। বেশিক্ষণ দিয়ে রাখলে আবার এগুলার যে নিজস্ব গন্ধটা এটা থাকবে না, দেখতে সুন্দর লাগতেছে। এখানে আছে এলাচি, তারপর মৌরি, তারপর এটা দারুচিনি, মেথি, মেথিটাও একটু সাদা সাদা হয়ে গেছে কেমন জানি, এর জন্য একটু রোদে দিয়ে রাখলাম। তারপর কালো জিরা, এখানে পাঁচফোড়ন, সরিষা, সরিষাগুলো অবশ্য না দিলেও হইতো, কারণ ওই দিনই ধুয়ে দিছি। এরপর সবগুলো যেহেতু দিতেছি এর জন্য এটাও দিলাম। আর এখানে অনেক দিন আগের একটু কিশমিশ আছে, কিশমিশটাও দেওয়া রাখলাম।